এত রাগ কেন তোমার আমারে বলো? আমি যে কাজগুলো থেকে করবো সেই কাজগুলো করতে হবে, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো বলতে হবে। আচ্ছা না, কি কথা শেষ? আমি কি করবো বলো? আমার কথাগুলো বেড়ে চলতে হবে। মানে কি কথা বলো? আমি যেগুলো করতে বলবো সেগুলো করবা, না হলে তোমার শাস্তি হবে। না ঠিক আছে, আমি বুঝলাম আমার শাস্তি হবে, কিন্তু কি কথাগুলো মেনে চলবো কো? আমি বললাম যাও, চলে যাও আমার কাছ থেকে, তুমি চলে যাবা। আবার আমি তোমাকে বলবো আসো, তুমি আসবা। আবার আমি তোমাকে বলবো মোবাইল দাও, দিবা। আর যখন বলবো তুমি রেখে দাও, রাখবা। আর যখনই বলবো সিগারেট খাবা না, তখনই খাবা, রেখে দিবা। আচ্ছা, আর এসব তো সব মানে যে বাজে কাজগুলো আছে সেগুলো তুমি বন্ধ করে দাও। আচ্ছা, আমি এগুলাই ভাল লাগে না, তুমি তোমার বাজে কাজগুলো বন্ধ করে দাও। কি সেটা বলো? যেমন সিগারেট খাওয়া। আমি তো খাচ্ছি না এখন, অনেক এখন খাচ্ছ না, কিন্তু একটু পরে তো খাবে। কই পরে খাবে তো? কই, আমি তো অনেক কম খাই আগের চেয়ে। তোমার যখন ইচ্ছা করে তুমি তখনই খাও, তাই না? এই হিসাবটা বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিলাম। আর তোমার বাজে কাজগুলো, আমার কথা, আমার কথা শোনা না, তারপরে আমার কাজগুলো মেনে চলা না, বন্ধ করে দাও। আমার এরপর থেকে আমার কাজগুলো মেনে চলতে হবে, আমি যা বলবো সেগুলোও শুনতে হবে। আমার কথা শেষ, এখানেই আমার কথা শেষ। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোমার কথাই মানবো, তোমার কথা মেনে চলবো, তাহলে ঠিক আছে তো? আমার কথাই মেনে চলতে হবে, আমার কথাই সব করতে হবে, কিন্তু তোমার এক বাজে কাজগুলো না না তোমার আমার আমার বাজে কাজ, তোমার বাজে কাজগুলো আমার পছন্দ হয় না, বুঝছো? তোমার বাজে কাজগুলো আমার পছন্দ হয় না। আচ্ছা, তার জন্য তুমি বাজে কাজগুলো বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, তোমার দিম্মা বললেও না, না শুধু তোমার কথাই শুনতে হবে, এটা তোমার একমাত্র মানে তুমি দাবিদার নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার আমি আমি দেখো আমি তোমার বস, তুমি হচ্ছে আমার লোক। আমি আমি তোমার বস যদিও হয়ে থাকি, বসের কথা তো মেনে চলতে হয় না, তা মানতে হয়, এটা ঠিক। কিন্তু এই বসের কথা না মানলে কি হয়? বসের কথা না মানলে চাকরি চলে যায়, সব ঠিক আছে, কিন্তু আমি লেডি বস আমার ভালো লাগে না ভাই। তুমি তো মেয়ে বস, লেডিস বস ছেলেদের জন্য খুবই একটা ভালো কাজ। কারণ কেন জানো? কারণ কেন জানো? বলো। মেয়েরা অনেক রাগি হয়, কারণ ছেলেরা মেয়েদের কথা না শুনলে মেয়েরা অনেক শাস্তি দেয়, মেয়েরা অনেক মারে, তার জন্য। তাহলে এইভাবে আমি মায়ের খেয়েই যাবো, তার জন্য তোমাকে আমার কথা শুনতে হবে না? এইভাবে তাহলে আমি মায়ের খেয়েই যাবো তোমার হাতে? আমি একটা জিনিস ছিলাম সেটা দিলে, আমি একটা জিনিস কিনতেছিলাম সেটা কিনে দিলে, আমি তো দেই। কালকে তুমি ডিপার্টমেন্টাল স্টোরে গেলা, যা চাইলে আমি দিলাম, আমি তো না করি নাই, করছি। আচ্ছা তুমি কি আমার এর জন্য একবার আই লাভ ইউ বলছো? বলছো? বলাটাই বা কেন উচিত? যার কথা যে শুনবে না তাকে আই লাভ ইউ বলা কেন উচিত? আমি তো কেনই বা উচিত, কেনই বা বলা উচিত? আমি তো বললাম।